প্রত্যেককে নমস্কার এবং এই ভিডিওটা হঠাৎই আজকে করতে হচ্ছে তার কারণটা হচ্ছে কালকে সন্দীপন নস্কর এবং আজকে সকালে নবদ্বীপ থেকে সায়ন বলে একজন আমাদের ফোন করে জানিয়েছিলেন আমাদের কিছু ঘাটতি এবং আমাদের খামতির বিষয় নিয়ে যে আমরা আসলে এই যে সোশ্যাল মিডিয়ায় এই ডিসকাশনসগুলো করি সেটা সত্যি আমরা করে থাকি হচ্ছে মূলত এসসি এসটি ওবিসিসদের ল ডিপার্টমেন্টে কীভাবে তাদের কী কী চান্স আছে কী কী বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা সত্যি করতে পারি না এটা সত্যি আমাদের গাফিলতিই বলা যেতে পারে খামতিও যে আমরা সত্যি করে উঠতে পারিনি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা ফিজিক্যালি চ্যালেঞ্জড বলা যেতে পারে তাদের ল ডিপার্টমেন্টে কী কী ধরনের সুযোগ আছে এটা আমরা সত্যিই করে উঠতে পারিনি এবং নবদ্বীপ থেকে সায়ন ও যদি আমাদের এই খামতিটা ধরিয়ে না দিত হয়তো সত্যি আমাদের এই কন্টেন্ট আজকে তৈরি হতো না তো ধন্যবাদ সায়নকে এবং আমাদের কালকে একজন বলছিল যে সন্দীপন বলে একজন সন্দীপন নস্কর পসিবলি যে স্যার নতুন কন্টেন্ট কবে আসছে তো আমি তাকে একটা জিনিসই বলেছিলাম যে অন্য যে ইনস্টিটিউটসগুলো রয়েছে তাদের মতো করে তো আমরা মানে বিভ্রান্তিকর ছড়ানো তথ্য সোশ্যাল মিডিয়ায় ইন জেনারেলি পাবলিশ করি না আমাদের যেগুলো প্রয়োজনীয় ফ্যাক্টস থাকে আমরা শুধু সেগুলো নিয়ে আলোচনা করি ডিসকাশনস করি এবং সেটা যে সবসময় ওই জন্য প্রতিদিন দু তিন দিন পর পর ভিডিও করতে হয় তা তো নয় যেগুলো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেগুলো স্টুডেন্টসদের কাজে লাগবে আমরা শুধু সেগুলোকেই নিয়েই মাথায় রেখে ভিডিওসগুলোকে বানাই কন্টেন্টগুলোকে বানাই তো আজকে যখন আমাদের সকালবেলায় রেক্টরকে ফোন করেছিলেন নবদ্বীপ থেকে সায়নের গার্জেন এবং বলছিলেন যে আপনারা তো সবসময়ই এসসি এসটি ওবিসিসদের নিয়ে ডিপার্টমেন্ট অফ ল তার কী কী রিজার্ভেশনস আছে তা নিয়ে আলোচনা করেন মেন স্ট্রিম স্টুডেন্টসদের নিয়ে আলোচনা করেন কিন্তু ফিজিক্যালি চ্যালেঞ্জড তারা তাদের নিয়ে সত্যিই কি আমরা আলোচনা করতে পেরেছেন আমরা ক্ষমা প্রার্থী সত্যিই আমরা পারিনি এবং আপনাকে ধন্যবাদ যে আপনারা আমাদের এই সোশ্যাল মিডিয়াসগুলো থেকে অনেকটা বিষয়গুলো জানতে পারেন এবং আমাদের ভুলগুলো কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদের ধরিয়ে দেন তার জন্যে ধন্যবাদ আমি আপনার যে প্রয়োজনীয় তথ্য যেটার জন্যে আপনি আমাদের ফোন করেছিলেন আমি খুব আনন্দিত হচ্ছি যে আপনাদের বিষয়টা জানাতে পারছি বলে আপনারা একটু নোট ডাউন করবেন এবং এটার সঙ্গে একটা এইখানটায় একটা স্ক্রিনশট দিয়ে দেওয়া হবে পুরো ইনফরমেশনসটা স্ট্রাকচারালি যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা যদি ল পড়তে চায় তারা কি পড়তে পারবে না হ্যাঁ নিশ্চয়ই পড়তে পারবে না কেন ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সমাজ ব্যবস্থা স্বাধীন ভারতের যে সামাজিক রাজনৈতিক কাঠামো আমাদের প্রত্যেককে শিক্ষার ক্ষেত্রে মৌলিক অধিকার দিয়েছে জীবনের অধিকারের সঙ্গে আর্টিকেল 21A যখন অ্যামেন্ড হয় জীবনের অধিকারের মধ্যে শিক্ষা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস তাই ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি চ্যালেঞ্জড নয় এসসি এসটি ওবিসিস বা সবাই যারা আমরা জ্ঞান অর্জন করতে চাই পড়াশুনো করতে চাই তারা প্রত্যেকেই কিন্তু শিক্ষার আলোতে আলোকিত হতে চাই আলোকিত হওয়ার অধিকার রাখি ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছেন নিঃসন্দেহে আপনাদের জন্যও একটা সিট রিজার্ভ রয়েছে আমি একটু বলে দিই এবং আপনারা এটা পাবেনও একটু জেনে নিন যে ঠিক কোন কোন কলেজে কতগুলো রিজার্ভেশন আছে আমি ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাসেরটা আগে একটু বলি টোটাল 120টা সিট তার মধ্যে অনেক এসসি এসটি ওবিসিসগুলো রয়েছে আমি সেই জায়গাটায় যাচ্ছি না আপনি এই স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন যদি এসসি এসটি দেখতে চান আপনারা আমি শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা পিডাব্লিউডি কোটা যেটা সেই কোটায় যে সিট রিজার্ভ করা আছে আমি সেটা শুধু একটু বলে দিই যে 120টা সিট হাজরা ডিপার্টমেন্টে তার মধ্যে 6টি সিট টোটালি রিজার্ভ পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ ছাত্রদের জন্য সুরেন্দ্রনাথ ল কলেজ নামকরা কলেজ একসময় রিপন কলেজ বলে পরিচিত ব্রিটিশ পিরিয়ডে খুব নামকরা মানুষরা এই সুরেন্দ্রনাথ ল কলেজ থেকে পাস আউট হয়েছেন এই কলেজটা সিট সংখ্যা হচ্ছে 180 তার মধ্যে
ফিজিক্যালি চ্যালেঞ্জ ছাত্রছাত্রীদের জন্য আমাদের 9টা সিট রিজার্ভ করা আছে। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ, সেখানে 120টা সিট এবং 6টা সিট হচ্ছে পিডাব্লিউডি স্টুডেন্টসদের জন্য আছে। সাউথ কলকাতা অন্যতম একটি সরকারি ল কলেজ, ইউনিভার্সিটি অফ ক্যালকাটার এফিলিয়েশনস, সেখানেও 120টা সিটের মধ্যে 6টি হচ্ছে রিজার্ভ সিট। এরপরে আসছি যে আমাদের বেসরকারি যে কলেজগুলো রয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে এফিলিয়েটেড, সেটা হচ্ছে বিকাশ ভারতী, সেখানেও 120টা সিট এবং 6টি সিট রয়েছে পিডাব্লিউডি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ ছাত্রদের জন্য। এছাড়াও যে বেসরকারি কলেজগুলো রয়েছে, রবীন্দ্র শিক্ষা সম্মেলনী ল কলেজ, শ্যামবাজার, জর্জ, টেলিগ্রাফ, সুরেশ্বর দত্ত এবং হেরিটেজ, আমি আবারও বলছি রবীন্দ্র শিক্ষা সম্মেলনী ল কলেজ, শ্যামবাজার, জর্জ, সুরেশ্বর দত্ত হাওড়ায়, এটা হেরিটেজ ল কলেজ, এর সবকটা সিট সংখ্যা হচ্ছে 120টা, সবকটা সিট সংখ্যা 120টা এবং সবকটা দিয়ে ফিজিক্যালি চ্যালেঞ্জ ছাত্রদের জন্যে 6টি সিট রিজার্ভ করা আছে। শুধুমাত্র কলকাতা পুলিশ ইনস্টিটিউট, এটা জানেন যে পুলিশে যারা চাকরি করেন তাদের জন্য একটা রিজার্ভেশন রয়েছে, সেটা বাদ দিয়েও 3টি সিট ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা ছাত্রছাত্রী তাদের জন্য রিজার্ভ করা রয়েছে। আর এলজেডি ল কলেজ, এটা 2টো ক্যাম্পাস রয়েছে, একটা টলিগঞ্জে একটা ফলতায়, ফলে ওদের 240টা টোটাল সিট এবং 12টি সিট হচ্ছে পিডাব্লিউডি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ ছাত্রদের জন্য। আমার মনে হয় যে এটা খুব ভালো দিক যে যারা আজকে ফিজিক্যালি চ্যালেঞ্জড, আগে সমাজে হয়তো সেই শিক্ষার অধিকারের স্কোপগুলো আমাদের ছিল না, কিন্তু আজকে অনেকটাই স্কোপ বেড়েছে, মানুষের মধ্যে এই অ্যাসপিরেশনসটা এসছে, ইন্সপিরেশনসটা এসছে যে ল নিয়ে পড়বো, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্ট্রাকচারসগুলো নিয়ে পড়াশুনো করবো এবং নিজের পায়ে নিজে দাঁড়াবো। ফিজিক্যালি চ্যালেঞ্জ আজকে কোনো ব্যারিকেডস নয়, আজকে সমাজে প্রতিটা মানুষ সাংবিধানিক মৌলিক অধিকারের মধ্যে থেকে তার যে বেঁচে থাকে লড়াইয়ের যে ইন্সপিরেশন সেটা পাচ্ছেন, অ্যাসপিরেশন পাওয়া যাচ্ছে। আমি সেই সব ছাত্রছাত্রীদের যারা প্রাকৃতিক কারণেই হয়তো শারীরিকভাবে একটু আলাদা, একটু অন্যরকম, তারা যখন মনে করেন যে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এই সাবজেক্টটা নিয়ে পড়বো, ল ডিপার্টমেন্টে পড়বো, সেটা অনেক বেশি দৌড়দৌড়ি করতে হবে, অনেক বেশি চ্যালেঞ্জিং জব, সেই চ্যালেঞ্জ তারা নিতে পারবেন, নিতে চাইছেন, তাদের সবাইকে আমাদের তরফ থেকে অভিনন্দন। এবং এই আবার বললাম যে আমরা ক্ষমা প্রার্থী, এ সত্যিই আমরা বিষয়টা নিয়ে আগে ভাবিনি, আপনারা আমাদের ধরিয়ে দিয়েছেন ভুলটা, আপনারা আমাদের এইভাবে সঙ্গে থাকবেন, আমাদের আইডিয়াস দিয়ে সাহায্য করবেন, যাতে করে আপনাদের কাছে আমাদের এই কন্টেন্টটা পৌঁছে দিবে। ধন্যবাদ, ভালো থাকবেন।